ভাই বাড়ি কই? বাড়ি বরিশাল ভাই। বরিশাল বিয়ে করছেন? ও বাহ, বাচ্চা কাচ্চা? দুইটা ছেলে। বর্ষা করতেছে? খাইতেই পারে না, আবার লেখা পড়া। ধর খাইতে পারে না আবার পড়াশোনা, এটা কী ধরনের কথা? খাওয়ার সঙ্গে পড়াশোনার কী সম্পর্ক? আর পড়াশোনা করতে টাকা লাগে নাকি আজকাল? স্কুলে পাঠাই দেবেন, বিনা পয়সায় পড়বে। আজকাল স্কুল কলেজ কলেজ পর্যন্ত পড়াশোনা করতে টাকা লাগে না, এটা ইচ্ছা করলে পড়াশোনা করা যায়, বুঝছেন? বাচ্চা কাচ্চারা পড়াশোনা করাবেন, তারপরে না ভবিষ্যতের কথা চিন্তা করবেন। আচ্ছা শোন, তুই শরীফ ভাইকে চিনিস? কোন শরীফ ভাই? আরে যার রিক্সা আমাকে ধাক্কা দিল, উনি অবশ্য পরে আমাকে অনেক টেক কেয়ার করছে, মানে ক্লিনিকে নিয়ে গেছে, তারপরে ব্যান্ডেজ করাই দিছে, অনেক টেক কেয়ার করছে, বুঝছিস? টেক কেয়ার তো করতেই হবে, পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে মেরে তোমার পা ক্ষত বিক্ষত করে দিছে, তো টেক কেয়ার করবে না? ধুত, চিনিস না তুই? আরে ওই যে আমাদের বাসার তিনটা বাসা পরে চারতলায় থাকে। ও দেখছি আর কি, ওইভাবে চিনি না। উনাকে নিয়ে যে কি মানে ফানি ফানি কাহিনী আছে, তুই শুনলে আস্তে আস্তে মারা যাবি। মানে আমরা তিন ফ্রেন্ড ছিলাম, বুঝছিস, আমি, রত্নামণি, উনি আমাদের তিনজনকে একই সাথে প্রপোজ করছে। আমি যতটা খারাপ লাগে না বল, মানে তো তিনজনকে একসাথে প্রপোজ করার কী দরকার? আমরা তিনজনই ক্লোজ ফ্রেন্ড, আমরা তিনজনই জানবো ব্যাপারটা, তাই না? সে মানে তিনজনকে একসাথে প্রপোজ করছে, যাই হোক, এটা নিয়ে আর কি পচানো এবং ওনাকে মানে হেনস্থা করে ছাড়ছি। প্রেমিক পুরুষ, যাই হোক, অনেক বছর পরে দেখলাম আবার, বাট উনি আমাকে চিনতে পারেনি মনে হয়, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর উনি এত যত্ন করে ব্যান্ডেজ করা দিল। আচ্ছা ঠিক আছে, অনেক বছর পর দেখছো, এখন স্মৃতিচারণ করতে হবে না। তোমার যে এই পায়ের এই অবস্থা হইলো, তুমি এখন ট্রেনিং করবা কেমনে? আর এটা তো দুই তিন দিনে ঠিক হয়ে যাবে, দেখো। আচ্ছা তুই একটু আনানকে জিজ্ঞেস করিস তো। কী জিজ্ঞেস করবো, পায়ের কথা? আরে তুই শরীফ ভাইকে চিনি কি না? আনান শরীফ ভাইকে কেন চিনবে? আরে চিনতেই তো পারে, একই এলাকার, চিনতে পারে না? আচ্ছা ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করতে হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আপনি যখন আমাকে ফোন করছেন তখন আমি ক্লাসের মধ্যে ছিলাম। আরে বাবা, কল ব্যাক করবে সেটা ভুলে যাও, কি ব্যস্ত! মানে আপনি যে আমাকে কাজটা দিচ্ছেন, এটা তো খুব সিম্পল কাজ না, অনেক হার্ড কাজ, অনেক পরিশ্রমের কাজ, একটু তো সময় দিতে হবে। এমন হার্ড কাজ পৃথিবীর আর কেউ করতে পারবে না, এমন ভাব করো। আর আমি তো একটু ভয় ভয় আছি, কারণ এর আগে তো আপনি আদনানকে আমার মুখের সামনে মানে খবরদার, ওর কথা শুনতে চাই না। মানে বেয়াদ একটা ছেলে, ধান্দা বাজে, নিজের ধান্দার বোঝো, নিজের ধান্দা শেষ তো আর কোনো খবর নাই, ফাঁসি, ওর নামই মুখে নিবে না। বলো, এরপরে বলো।
ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, বলুন। মানে আপনার তো মাশাআল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে, তো আপনি এত পরে কেন বিয়ে করবেন আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি তো জানো আমার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়া থাকে, আমার একমাত্র বোন সে অস্ট্রেলিয়া, বাবা মা সবাই অস্ট্রেলিয়া থাকে। এই যে এত কিছু দেখো, আমার এত কিছু দেখো, এটা তো এমনি এমনি হয় না, তাহলে এর পেছনে তো সময় গেছে, শ্রম গেছে, তাই না? আর সারাদিন তো বিয়ের পেছনে ঘুরলে তো এত কিছু হইতো না। সেটা ঠিক আছে, কিন্তু আমি এই ফর্মুলা ঠিক বুঝতেছি না। কোন ফর্মুলা? এই যে 18-20 ব্যাপারটা, এইটা একটু বুঝাই বলতেন তাহলে খুব ভালো। বাবা রে, সব তোমাকে খুলে বলতে হবে নাকি? সব খুলে বলা যায় নাকি মেয়েদের? না মানে ওই যে কি ভাই, আমি যেহেতু এখন এই লাইনে কাজ করি, আমি যদি সব কিছু ডিটেল জানি তাহলে আমারও কিন্তু কাজ করতে সুবিধা হবে, এই জন্য বলতেছি যদি একটু জানাইতেন। আমার পূর্বপুরুষদের একটা ঐতিহ্য আছে বুঝছো, আমার নানি দাদি সবাই বলতো যে মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হচ্ছে 18 বছর। 18 বছর পার হওয়া মানে মেয়েদের বিয়ের বয়স চলে যাওয়া, 20 মানে একটা মেয়ে আর মেয়ে থাকে না, মেয়ে নারী হয়ে যায়, বুঝছো তো? হ্যাঁ, একটা বিয়ের উপযুক্ত মেয়ে আর যাই হোক, সব তো বলা জানা মেয়ে, তোমার বুঝে নিতে হবে। আর আরেকটা বিষয়, আমাদের সংবিধানে কি আছে, মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 18। আমি পূর্বপুরুষদের ঐতিহ্য এবং সংবিধানের যে নিয়ম, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে আমি একটা নিজস্ব ফর্মুলা বের করছি। আমি তো এমনি এমনি বিষয়টা নেই মাথায়, তাই না? আপনার জন্য আমি এখন একটা জিনিস বের করতেছি আর কি, যেটার জন্য আপনি ওয়েট করতেছেন। এই যে ভাই, প্রথম যা দেখতেছেন এই পর্যন্ত সবগুলোর ফেসবুকের আইডি, এরপরে এইগুলো ভাইয়া হট মেলের আইডি, আর এখানে ভাই সব সেল নাম্বার। ব্লু আইস, তোমার কাজ দাম খুশি হয়েছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, এই 500 টাকা তোমার বকশিস। এই 500 টাকা রাখ। ওফ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস লট। এই 500 টাকা কেন দিলাম জিজ্ঞেস করো? কেন ভাইয়া? তোমার কাজের স্পিড আরো বাড়ানো। মানে কোনোভাবে যদি এটা সম্ভব হয় যে এই বয়সটা দৌড়। আপনি এখানে কি রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন বা কারোর জন্য? মানে আপনি যদি রিক্সার জন্য, মানে রিক্সার জন্য যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আমরা রিক্সার জন্য আপনি চলে যান, জায়গাটা ভালো না, মানে যে কোনো সময় একটা বিপদ হতে পারে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি এখানে বেশিক্ষণ থাকেন না, আমার রিক্সা নিয়ে চলে যান, পরে যাবো। না না, চলে তো যাবোই, কিন্তু তার আগে মানে এখানে দাঁড়িয়ে থাকাটা বেশিক্ষণ নিরাপদ না, তাই না? আপনি একটা ইয়াং মেয়ে, আমি একজন ইয়াং ছেলে, আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, অ্যাজ এ হিউম্যান বিং আমার তো কিছু দায়িত্ব আছে, এই রাস্তাটা ভালো নাই। আমি আমার কাছে দাঁড়িয়ে আছি, আপনার সমস্যাটা কি? আপনি কেন ফাউকাচার করতেছেন? আপনি জান না আপনার মতো আমাকে আমার মানে সমস্যা কাজে আছি এখানে, আর ঢাকা শহরে অসংখ্য মেয়ে একা একা দাঁড়িয়ে থাকে, আপনি কি সবাইকে শেল্টার দিতে যাবেন? সব মেয়ে আর আপনি তো এক না। হ্যাঁ, আপনি আমার মতো যান, আমি আমার মতো দাঁড়াই। আমি একটা কথা বলি, সবাই দাঁড়িয়ে থাকলে কিন্তু সবাই দেখে না, কেউ কেউ আছে, মানে কেউ কেউ আছে যে মানে আপনার একটা বিপদ হবেই, আপনি আপনি আমার রিক্সাটা নিয়ে যান, অথবা যদি না যান, একটা রিক্সা না পাওয়া পর্যন্ত আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকি। আপনি রিক্সা পাবেন, রিক্সা উঠবেন, তারপর আমি যাবেন। যদি আপনি বিরক্ত হন আমার কিছু করার নেই, আমি সরি। সমস্যাটা কি? আপনি আপনার মতো কাজে যান না, আমাকে আমার মতো দাঁড়াই থাকতে দেন, আমার এখানে কাজে আছে, আমি কাজে দাঁড়াই আছি। ঠিক আছে, আমি একটু সরে দাঁড়াই, ঠিক আছে? সরে দাঁড়ান না, আপনি যান আপনার কাজে। আমি তো আপনাকে বিরক্ত করছি না, আমি সরে দাঁড়িয়ে আছি। আপনি একটা রিক্সা পাবেন, চলে যাবেন, দেন আমি এখান থেকে যাব। হ্যাঁ, আমাকে কিছু অ্যাড্রেস দিয়েছো ওদের মধ্যে কি এর অ্যাড্রেসটা আছে? না, আসলে ও আমার ফ্রেন্ড তো। কে? তোমার? কেন, আপনি কি পরিচয় করে দাও। উনি হচ্ছে আমার বড় ভাই, উনি শরীফ। শরীফ ভাই কি বলো? শরীফ 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 আর কি, আমরা বন্ধু আর কি, মানে বন্ধু সিনিয়র ভাই। আপনি ভাই অফিস নেই আপনার? হ্যাঁ, আমি যাচ্ছি। আচ্ছা, তুমি কি যাও যাও যাও। না, আমি তো ওকে নিয়ে একটু ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে ফর্ম আছে। ও শিওর, আপনার দেরি যাচ্ছে, আপনি যান আমরা। না, আমি তো যাচ্ছিলাম, আমি যাওয়ার পথে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে, ভালো থাকবেন।
আসলে তুমি মানে বুঝলাম না তুমি আসলে কি করছো। আরে আমি জানি না তো, আমি কি করব, সেই এসেই তো উঠকে আমার সাথে কথা বলা শুরু করলো। আচ্ছা শরীফ বললা না নামটা, হ্যাঁ উনি কি আমাদের বাসার তিনটে বাসার পরে থাকে? হ্যাঁ কেন, চারতলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নাম্বারটা দাও। নাম্বার কি করব, নাম্বার দে। আরে দাও না, আলাদা না দাও, সেটা আমি জানি। কি মানে ব্যাপারটা একটু খুলে বলো না। কিছু নাই, ইন্টারেস্টিং মানুষ তো, এর জন্য ফোন নাম্বারটা নিয়ে নাও। এখন যদি বিয়ে না করেন পরে তো আর বয়স থাকবে না আপনার। কি বলেন না বলেন, বিয়ের কোন নির্দিষ্ট বয়স আছে নাকি? আপনি 30 বছর বিয়ে করতে পারেন, 40 বছরও পারেন, আবার 50 বছর। আচ্ছা বিয়ের কোনো মানে ফিক্সড কোনো বয়স নাই? হ্যালো, বলছি একজন, নাম দিয়ে কী হবে, মানুষ তো না। ঠিক আছে মানুষ তো বুঝলাম, কিন্তু পরিচয়টা কি, আমার কোনো জানাশোনা আছে? আপনি কে, কী করেন, কোথায় থাকেন? মানুষটা কী করে, কোথায় থাকে জানবেন? তার আগে আপনি একটু বলেন তো আপনার একটা প্রিয় জায়গার নাম। এই প্রিয় জায়গা বলতে তো এই ধরেন যে আমার লেক পছন্দ, সবুজ মাঠ পছন্দ, দীঘি পছন্দ, বৃষ্টি পছন্দ, না বৃষ্টি তো জায়গা না, এই আর কি সব জায়গা আমার খুব পছন্দ, প্রকৃতি প্রেমী যাকে বলতে পারেন আর কি। আপনি কি আপনার এই মহামূল্যবান মহাব্যস্ততম সময় থেকে আমাকে কিছুটা সময় দিতে পারবেন? না ঠিক আছে, সেটা হলো যে আপনি বলছেন আসবো, আর আসবো তো, তাই না? একজন এটা তো ভদ্রতার কারণেও আসতে হয় তাই না? তো তারপরও বলেন না আপনি কে, কী করেন, কোথায় থাকেন। বললাম তো জানতেই পারবে, দেখা তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমার ফোন নাম্বার, আর আজকে বিকেল 5টায় বনানী পার্কে আসবো। কখন? 5টায়। ও হ্যাঁ, ভয় পেন না, আমি মানুষ, এলিয়েন না। ঠিক আছে, ভয় পাবো কেন, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, তাই না? ঠিক আছে তো আসবো, বাই। ঠিক আছে, থ্যাংক ইউ। কে ছিল ভাইয়া? একটা ভদ্রলোক কথা বলতেছে, একটা ঢা করে তো দেখার কিছু নেই তাই না? এটা তো, এটা তো কোনো ম্যানারের মধ্যে পড়ে না তাই না? ডেফিনেটলি, আসলে এইভাবে দেখিনি তো কখনো আপনাকে। না না যাই হোক, এটা তো হয় না জিনিসটা। ফোনের পরে শিওর হলাম যে আসলে এই বছর আমরা বিয়েটা খাচ্ছি। না না, এটা তো আমি এসে বললাম, আমি তো আর লুকাই নাই তাই না? আমি তো লুকানো লোক না, যেটা হয় সেটাই বলি। বললাম যে বছরে আমার প্রেম, এবছর বিয়ে, বললাম না এসে তো প্রথম কথা এটাই বললাম তাই না? তার মানে আমি কথা বলতেছি হা হা করে তাকায় থাকুন আমার দিকে, এটা কিন্তু অফিসিয়াল ডেকোরামের মধ্যে পড়ে না। আমি সরি ভাইয়া, বাট তারপরে প্রথম তো অনেক কিছু তো আসলে। না না, প্রথম তো অনেক কিছুই প্রথম, আপনি কি সব প্রথমের মধ্যে ঢুকে যাবেন নাকি? এটা তো হয় না, এটা তো কেমন দেখায় তাই না? এটা ভালো লাগবে না ভাইয়া। আমার মনে আছে, বলুন।
থ্যাঙ্কস দেওয়ার তো কিছু নাই রে ভাই, একটা মানে আপনার কোনো জরুরি কথা থাকলে বলেন, আমার সময় নাই, আমি মানে আমি কাজের মানুষ, আমাকে দিন রাত কাজে ব্যস্ত থাকতে হয়, কিছু ফর্মালিটিস করার মতো সময় আমার নাই, প্লিজ বলেন। না আপনি বোধহয় এখন আমাকে চিনতে পারেন। আরে চিনতে পারবো না কেন, চিনতে না পারো তো কিছু নাই, ওই যে আমি যাচ্ছিলাম আপনি রিক্সায় পড়ে গিয়ে তো। না আমি রিদি। হ্যাঁ তো রিদি, কি মানে কি হয়েছে বলেন, সমস্যা কি না কোনো? আমি কলেজের পরে আমি রাজশাহী চলে গিয়েছিলাম, ওখানে অনার্স শেষ করে দিনাজপুর একটা এনজিওতে জব করি, এখন ঢাকা এসেছি আমার খালার বাসায়। এসব আমাকে বলছেন কেন, আমি তো বুঝতে পারছি না, আমি কী করবো, আমি কি লেখক যে লিখে ফেলবো, পত্রিকা রিপোর্টার না যে পত্রিকা রিপোর্ট করবো, আমি তো এসব আমাকে বলছেন কেন? আরে আর সুযোগ, আমি তো বললাম আপনাকে চিনেছি ওই যে রিক্সায় ওই দিন যাওয়ার সময়, তো এগুলো এগুলোতে আমি কী করবো এগুলো শুনে? কলেজে পড়ার সময় আপনি আমাকে প্রপোজ করেছেন, কলেজে পড়ার সময় আপনি আমাকে প্রপোজ করেছেন। সেই সময় কথা মনে রেখেছেন আপনি? হ্যাঁ সেই সময় তো কত কি, আপনার নিশ্চয়ই কত কি হয়েছে আপনি মনে রাখেননি, মনে রেখেছেন হয়তো বলতে চান না আর কি, আর আপনি সেই সময়টা ধরে রেখেছেন। ঠিক আছে হ্যাঁ ভালো থাকে। না মানে আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন কি বলবেন বলুন। মানে আপনার কি বিয়ে হয়েছে? না এখনো হয়নি, তবে করে করবো এই বছরই করে ফেলবো, সব ঠিকঠাক হয়ে গেছে মানে ফাইনাল, আপনি দাওয়াত পাবেন, বিয়ের কার্ড আপনি পাবেন। না মানে আসলে আমি এখনো বিয়ে করিনি। তো আপনি করেন আমি কি করবো বলেন, আপনি বিয়ে নিয়ে আমি কি আপনার জন্য ছেলে খুঁজে এনে দেবো নাকি? আর কথা এটা আমার দায়িত্ব না কর্তব্য, আপনি বিয়ে নিয়ে আমি বুঝতে পারি, আপনি কি বলতে চান আসলে বলেন তো, কি চান কি বলতে চান? না 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 বলার দরকার নাই, তো আপনি কি বলতে চান আমি বুঝতে পেরেছি তো। হ্যাঁ শোনান, আপনি কি করে ধরে নিলেন যে আপনার মতো একটা মেয়েকে আমি মানে কীভাবে ভাবলেন এটা, আপনি এই ধরনের ভাবনা চিন্তার আগে আপনার বাড়ি থেকে গিয়ে আনার সামনে দাঁড়িয়ে থেকে দেখেন আপনি কি আপনি আসছেন আমাকে প্রপোজ করার জন্য, আমি বুঝি না এসব, আপনি যদি কাউকে কিছু বলতেন নিজের দিকে মানে নিজের সম্পর্কে ধারণা থাকতে হবে, বুঝতে পারছেন আপনি নিজের সম্পর্কে কোনো নিজের কোনো ধারণা নাই, মানে আপনি যদি নিজে থেকে না বলতেন যে আপনি বিয়ে করেননি তাহলে তো আমি ভাবতাম যে নিশ্চয়ই আপনার কয়টা বাচ্চা কাছে আছে, কিন্তু আমি যাই হোক হ্যাঁ আপনাকে যদি আর কোনো দিন আমার এটা এক ধরনের প্রতারণা না, দিস ইজ লাস্ট টাইম, কিন্তু খবরদার আমাকে কখনো ফোন করবেন না, কখনো আমার সামনে আসবেন। আরে বলো না কি হয়েছে, তুমি আমাকে বলবা তো কাকে বলবা? কি হয়েছে? শনিবার সাথে দেখা হয়েছিল, আশ্চর্য, আর সে একটা কথা বললো সেটা নিয়ে তুমি কান্নাকাটি করছো, তুমি তার সাথে দেখা করতে গেছো কিসের জন্য? হ্যাঁ কি এমন লোক যে তুমি এখনো তারে পছন্দ করো? সে অনেক ভালো লোক, আর আমি তো তারে শুরু থেকে পছন্দ করতাম, সে তিন জনের একসাথে প্রপোজ করতে গেছে কেন? কান্নাকাটি করো না, শান্ত হও ঠিক আছে, কান্নাকাটি করো না, মুছো চোখ মুছো।
শোনো, সে তোমাকে অসুস্থ বলছে না, সে কিন্তু অনেক সুন্দর বলবে। ওই দেখো টিকটিকিও টিকটিক করতেছে, তার মানে ঘটনা সত্য। তা আসি, তুমি ফ্রেশ হয়ে নাও, তুমি ধুয়ে নাও, নিজে খাবার দিছি, খেতে আসো, ঠিক আছে? তুই যাবে আসতেছ। আজকে একটা বিষয় আমি ধরা গেছি, মানে এরকম আমার জীবনে আক্কেল হয়েছে এরকম ফোনে কথা বলে একজনের সঙ্গে। না, আপনার পরিচয়টা আগে দেন, তারপর আপনার সঙ্গে কথা। বাকি কথা আপনি বলেন, কে আপনি? আপনি আমাকে চিনলেন না? আমি হচ্ছি তানহা। আনান পরিচয় করে দিল না ব্রিজে, মনে আছে রিক্সার জন্য আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকলেন? আচ্ছা, দেখো তো আপনার কণ্ঠ, মানে সামনাসামনি কণ্ঠ টেলিফোন করবো, এত পার্থক্য বোঝায়। কেমন আছেন? আমি তো ভালো আছি। আমাদের ফার্স্ট মিটিংয়ের পর আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে আরেকবার দেখা করা উচিত আমার। আপনি বলুন কখন দেখা করতে চান? তাহলে কালকে, কালকে আমরা একটা সময় দেখা করবো, ওকে? ওই ব্রিজে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমার অফিস তাতেও সমস্যা হবে না, আমি অফিস থেকে ছুটি নিয়ে নেবো। লেট করবেন না, আমি লেট করা একদম পছন্দ করি না, ওকে? হয়েছে কি, কালকে না আমার ক্লাস অফ, বুঝছো? আমার তো 104 102 জ্বর, বুঝছো? কালকে দেখা করাটা সেফ হবে না, ভাইরাল ফিভার তো ছোঁয়াচ্ছে, বুঝছো? আর তোমার যদি জ্বর হয়ে যায়, সামনে পরীক্ষা না তোমার। কি, তোমার জ্বর আসছে কখন? তুমি আমাকে জানাবা না একবার? আজব তো। আর তুমি কি মানে কোনো ওষুধ টষুধ নিছো? ওষুধ খাবো, বুঝছো? ভাতটা খেয়ে তারপর ওষুধ খাবো, চিন্তা করো না। মানে তোমার তো খেতে হবে, তাই না? আমি তোমাকে আপনি করে বলতেছি, হয়ে যাবে, ওকে, ফাইন।
গাড়ি কোথায়? গাড়ি কেন? গাড়ি কেন মানে আমরা ঘুরবো না? হ্যাঁ রিক্সায় ভালো না, দুজন একসঙ্গে খোলা হাওয়ায় ঘুরবো, একটু পরে যদি বৃষ্টি নামে কত ভালো হবে না? হুড হুড তুলে দিয়ে আমরা ভিজবো, অনেক ভালো লাগবে না? গাড়ি কেমন না, একটা বাক্সে বাক্সের মধ্যে বন্দি জীবন যাপনের মতো না? এক্সকিউজ মি, আমার এই বাক্স জীবনে বন্দি ভালো লাগে, আমি এরকম খোলা হাওয়ায় চলতে পারি না, বৃষ্টি নামলে আমি সহ্য করতে পারি না, আমার প্রবলেম হয়, বৃষ্টি লাগলে, বৃষ্টি মাথায় পড়লে ঠান্ডা লাগে, বুঝছো, হাঁচি হাঁচি আসে, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না। আমার নেক্সট টাইম আমার সাথে যখন দেখা করতে আসবা গাড়ি নিয়ে আসবা, মাস ঠিক আছে? আমার পছন্দ তোমার পছন্দ না? হ্যাঁ তাহলে আমি গাড়ি পছন্দ করি, তোমার গাড়ি পছন্দ করতে হবে, নো কমেন্টস। আর তুমি এটা কী পরে আসছো, এরকম ফর্মাল ড্রেস পরে আসছো মানে গরমের মধ্যে? আজকে বাদ দাও, আজকে আমরা তো ঘুরতে যাই না, আজকে কালকে কিছু না, এক্ষুনি আমি তোমাকে নিয়ে যাবো, ক্রেডিট কার্ড আছে? হ্যাঁ চলো। মাথার উপর এখন বিশাল একটা, বুঝছো, চাঁদটাকে চাঁদ মনে হলো না আমার। তোমার মাথার উপর চাঁদ উঠছে না, সূর্য উঠছে না, রুটি উঠছে, সেটা জানি আমি কি করব? হ্যাঁ এরকম ফালতু কথা আমারে ফোন দিবা না। কি হয়েছে বলো তো, কি মন খারাপ করো তোমার, এরকম লাগছে কেন তোমার গলা? তা কিভাবে বুঝবা? এই তুমি এত কিপটা কিসের জন্য বলো তো? কিপটা মানে কি করেছি আমি? আজকে সারাটা দিন তোমার সাথে টাইম স্পেন্ড আউট করলাম, একটা থেকে চারটা পর্যন্ত তোমাকে সময় দিলাম, তোমাকে মার্কেটে নিয়ে গেলাম, শপিং করাইলাম, এত জিনিস কিনে দিলাম, যদিও তোমার টাকায় কিনে দিছি, অথচ তোমার কি ন্যূনতম সেন্স নাই? মেয়েটাকে কিছু কিনে দিতে ইচ্ছা হলো না, একটু খাওয়াইতে ইচ্ছা হলো না, তো কিপটা কেন তুমি? সরি, মানে হুসি কি শোনো, ওই মানে তোমার সঙ্গে দেখার পর থেকে আমার কী যে হচ্ছে না, মানে আমি এই যে সারাদিন তোমার সাথে ঘুরলাম ফিরলাম, একবারের জন্য আমার মনে হলো না যে তোমাকে, আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না তুমি আসছো। সরি, আমরা একটা ঘোরের মধ্যে আছে, মানে ভীষণ একটা ঘোরের মধ্যে আছে, তুমি আমাকে মানে তুমি আমাকে এরকম একটা সময় গিফট করবা, এইভাবে আমার সঙ্গে চলবা, এইভাবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো, এটা তো আমার কল্পনারও বাইরে ছিল, যে কারণে আমি টোটাল সময়টা একটা ঘোরের মধ্যে ছিলাম, ঘোরের মধ্যে থাকলে যা হয় আমি সব ভুলে গেছি, আমি সরি বাবা, আই এম সরি। আমি কালকে তোমার পছন্দের, না না তোমার পছন্দ কেন, আমি আমার পছন্দের সব কিছু তোমার কিনে দেবো, আমার যা কিনতে ইচ্ছে করে যত টাকা লাগুক সব আমি তোমার জন্য কিনে দেবো, প্লিজ আমাকে মাফ করো। কালকে তুমি আমাকে নিয়ে বের হবা, আমাকে মার্কেটে নিয়ে যাবা, আমাকে শপিং করে দিবা এবং আমাকে খাওয়াবা, ঠিক আছে? আমি আর কোনো কথা বলছি না, আমার একটা ইম্পর্টেন্ট ফোন কল আসছে, আমাকে ফোনটা রাখবো, কালকে দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক ঠিক আছে, তুমি রাগ করো না, হ্যাঁ প্লিজ। ওকে, হ্যালো, কি আজও কি তোমার হৃদয়বাবু ফোন করছিল কাউকে? হ্যাঁ বলো বলো। না আজকে আমি কথা বলতেছিলাম ওই চাঁদনির সাথে, তুমি কেমন আছো? আমার কথা বাদ দাও, এখন তোমার কথা বলো যে তোমার কি অবস্থা, এখন কি অবস্থা, জ্বর আছে? আমার শরীর তো, ও আমার শরীর এখন ভালো, আজকে জ্বর আসে নাই, তবে একটু দুর্বল লাগতেছে, বুঝছো, একটু ওই কাশিটা আছে আর একটু উইকনেস কাজ করতেছে আর কি, ডাক্তার রেস্টে থাকতে বলছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, কালকে কি একটু দেখা করতে পারবা?
মানে তোমার এই অবস্থায় দেখা করলে খারাপ না বলো, মানে উইকনেস আছে কাজ করতেছে, এই সময় যদি বাইরে যাই এত গরমে আরও অসুস্থ হয়ে যাবো, আর আমাকে অসুস্থ দেখলে তো তোমারও মন খারাপ হয়ে যাবে, আর এই যে কাশিটাও আছে, ধুলাবালি গেলে কাশিটাও বাড়বে, আর ডাক্তার আমাকে খালি চিকেন স্যুপ খেতে বসে আর রেস্ট নিতে বসে, বুঝছো তো? আমি কয়েকদিন রেস্ট নেই, পরে দেখা করি আমরা। ঠিক আছে, দুই দিন পরে দেখা করব। শোনো, তুমি কিন্তু একটু খাওয়া দাওয়া ঠিক মতো করো, কারণ মানে এই বুঝোই তো ভাইরাস জ্বর, এরপরে কিন্তু এটা বাড়তেও পারে। আমি গাড়ি বিষয়টা পছন্দ করি না, প্রত্যেক মানুষের গাড়ি থাকতে হবে কেন, তাই না? গাড়ি ছাড়া মানুষ চলতে পারে না, তো গাড়ির প্রতি সেদিন আমার এক ধরনের ফ্যাসিনেশন তৈরি হয়েছে, বুঝছেন? মনে হচ্ছে যে গাড়ি একটা প্রয়োজন। গুড নিউজ ভাইয়া, কী গাড়ি কিনবেন আপনি? কী বলেন, গাড়ি কিনবো না, আমি কিনবো কী ভাবে, মানে ওই ভাড়া, গাড়ি ভাড়া ব্যাপারে। এটা তো কোনো ব্যাপারই না, আমার এক বড় ভাই আছে, পায়েই তো পাশেই, তো বললে তো গাড়ি পাঠিয়ে দেবে। আচ্ছা, ভাড়া কীরকম বলুন? এটা আসলে ডিপেন্ড করে আপনি প্রাইভেট কার নেবেন না মাইক্রো নেবেন, এসি নন এসি। এসি তো অবশ্যই, এসি এবং প্রাইভেট, মাইক্রো একটু কিরকম ভাড়া হতে পারে এসি? তাহলে কত, 2,000-2,500 ভিতর হয়ে যাবে। তাই জি, এখন বললে তো একই অফিসার সামনে চলে আসবে। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, কি খবর? হ্যালো, শোনো, এখন চলে আসবে, ঠিক আছে? আমরা ঘুরতে বেরোবো, ওকে? তোমার হাতে আছে 1 ঘন্টা সময়। না ওই শোনো, কালকে তো একবার অফিস অফিস কামাই করলাম না, কালকে কালকে অফিসে আসলাম, 10 মিনিটও হয়নি অফিসে আসছে, এখন যদি অফিস থেকে বেরিয়ে যায় বোঝো না, চাকরি তো, আর এটা তো আমার কোম্পানি না, বোঝো না, চাকরি থাকবে না আমার। তো কালকে অফিস মিস করছো, কালকের মতো আজকেও মিস করবা? তুমি আমার জন্য একদিন অফিস মিস করতে পারবে না, আজব তো? তুমি আমাকে বলে দাও, আমার সাথে যদি তোমার দেখা করতে ভালো না লাগে, ঘুরতে না ভালো লাগে, তাহলে আমাকে বলে দিবা, আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো অফিস করো। আমার চাইতে তোমার কাছে যদি অফিসটা ইম্পর্টেন্ট হয়ে যায়, তাহলে তো আমার কিছু করার নাই, তাই না? আমাকে যদি তোমার পছন্দ হয়, তাইলে আমার পছন্দকে তোমার মূল্যায়ন করতে হবে, আমার পছন্দকে মেনে নিতে হবে, ঠিক আছে? এখন আমার পছন্দ ঘুরে বেড়ানো, 1 ঘন্টার মধ্যে তুমি আসো ব্রিজের কাছে, আমরা ঘুরে বেড়াবো, ঠিক আছে? লেট করবা না, ওকে, বাই। ওই গাড়িটা কি এখন আসবে? ফোনটা একটু দেন তো। হ্যালো, হ্যাঁ নমন বলছি, আমার বাসার অফিসের সামনে এখনই গাড়িটা পাঠা দেন। না 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 না, এসি 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 অবশ্যই থাকবে, হ্যাঁ এখনই, হ্যাঁ ওকে। Thank you.
আমি কালকে একদম টাইমলি চলে আসবো। তুমি শুধু অফিসের ব্যাপারটা একটু মাঝে মধ্যে সেক্রিফাইস করো। আবার অফিস, অফিসের কথা এখানে আসছিস কোথা থেকে? বলছি না, প্রতিদিন তো অফিস ছেড়ে আসতে পারবো না, মানে কখনো কখনো অফিসে জরুরি কাজ থাকে। আমি তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট অফিসের চাইতে যাই না? না না, অফকোর্স। তাহলে আমার কথা চিন্তা করো, অফিসের কথা না চিন্তা করলেও চলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখি দেখি দেখি, না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো কাল আচ্ছা এক কাপ চা খেয়ে যাই না ভিতরে। চা কে খাবো বাইরে? চা কফি যেটা একটা কিছু খেয়ে যাই না। প্রথম আসছি তোমাদের বাসায়। প্রথম না? আচ্ছা আপনি কোন দিকে যাবেন? তুমি কোন দিকে যাবা? আমি তো এদিকে যাবো। চলো আগে দেবো তোমার। না না, আমি এদিকে যাবো, এদিকে যাবো, গাড়ি দিকে যাই। চলো অসুবিধা নেই। না আমি এদিকে যাবো। আমি এখন যাতা বলতেছি না, ওই বুড়া বেটার সাথে তোমার এত, ওর সাথে কি তুমি কি ওর সাথে প্রেম শুরু করছো? শোনো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, বুঝছো? দু বছর লাগবে তো, যাও 2 বছর দিলাম, 2 বছর পর তুমি আমাকে ফোন দিবা, ঠিক আছে? মানে কি? মানে 2 বছরের মধ্যে তুমি আমাকে কোনো রকম ফোন দিবা না, SMS দিবা না, আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। 2 বছর পর গাড়ি বাড়ি করে তারপর আমার সাথে দেখা করতে আসবে, ঠিক আছে? রাখি। ওকে, বাই বাই বাই। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনো, আমি তোমার অফিসের নিচে দাঁড়ায় আছি, ঠিক আছে? গাড়ি টাড়ি সব কিছু রেডি আছে, 2 মিনিটের মধ্যে রাত্রে বেরো, আমরা বাইরে বেরো। আচ্ছা এত কথা বলো কেন, তুমি বের হও না, সব কিছু রেডি, তুমি 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আসো। আমি কিন্তু তুমি যদি 2 মিনিটের মধ্যে না আসো আমি উপরে চলে আসবো। হ্যাঁ মাসে ওই ইয়ে মানে আপনাকে তো এমনিতেই স্মার্ট লাগে, আর এই ড্রেসের তো আপনাকে অনেক বেশি স্মার্ট লাগে। আরে কী কী বলেন, এই ওই যে মানে একটু ম্যানেজ করে নিচ্ছি। বসকে কিন্তু কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না, উনি ব্যাপারটা অনেক সিরিয়াসলি নিয়েছেন এবং বলেছেন নেক্সট টাইম এরকম হলে কিন্তু উনি আর কারো কথা শুনবেন না। আর আমার মনে হয় আমি আর ম্যানেজ করতে পারবো না ভাইয়া। না নেক্সট টাইম আর হবে না, আজকে প্লিজ ভাই একটু মাথায় রাখেন আর অফিসের ব্যাপারে একটু কেয়ারফুল হন ভাই। আজকে শেষ, এরপর আর প্রয়োজন হবে না, মানে আমি ব্যবস্থা করছি, অন্য ব্যবস্থা করছি, আপনি আজকের দিনটা কোনো রকম ম্যানেজ করেন। হ্যাঁ, যদি আপনি ঝামেলা দেখেন যে কোনো ঝামেলা হয়ে গেছে ও ও ইয়ে আপনার কাছে 1000-3000 টাকা হবে? 3000 টাকা হ্যাঁ, আমার সংসার তুমি সামলাতে পারো।
যাও না, আজ দিকে আমিও দেখি যে কত বড় ফাউল কথা বলতেছো এটা আমি তোমার কথায় বুঝা যাচ্ছে, বুঝছো? আমার সাথে ফাউল কথা বললো না, তোমার বেশি পাংখা গজাইছে না, আমার সাথে মিথ্যা কথা বলো তুমি। না বিশ্বাস তো করবা না, কেন বিশ্বাস করবো? আমি রিসিপ্ট রেখে দিছি, যে কারণে যে দোকানে আমি ফোনটা ঠিক করছি না সেই দোকানে রিসিপ্ট। আচ্ছা ঠিক আছে, রিসিপ্ট ফলস, ওই দোকানে তোমার কালকে আমি নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর তুমি দেখো আমার এই মোবাইলটা কালকে ঠিক করছি কিনা। থাক, নিয়ে যাও দোকানে। শোনো একটা কথা বলি, ঠিক আছে? সবসময় দুইটা মোবাইল রাখবা, একটা মোবাইল নষ্ট হলে সেই সিমটা অন্য সেটে ঢুকাবা, ঠিক আছে? এরকম যেন আর কখনো না হয়। আচ্ছা ঠিক ঠিক আছে, এরপর থেকে রাখ। ওকে হ্যাঁ, আচ্ছা শোনো, ওই হচ্ছে কি আজকে অফিসে অনেক প্রেশার গেছে কাজে। হ্যাঁ আজকে কথা না বলি না, আমার তো ঘুম পাচ্ছে না, আমার তো তোমাকে দেখতে ইচ্ছা করতেছে, তুমি আসো না প্লিজ। তুমি কিছু মনে করো না, আমি একটু রেস্ট করি এখন আজকে। হ্যাঁ তুমি আমাকে পছন্দ করো না, তোমার দেখতে ইচ্ছা করে না, আমি সারাদিন তোমার সাথে কথা বলিনি, দেখা করিনি, প্লিজ আসো না, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, আমার প্রতি একটু তোমার মায়া হয় না, আমি তোমার কাছে কখনো কিছু চাইছি বলো, আসো না একটু দেখি তোমাকে। আরে বাবা আচ্ছা ঠিক আছে, আসতেছি 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 রে বাবা। আচ্ছা ঠিক আছে, বাই। আমি তো তোমার বাসার সামনে একদম সামনে রাস্তা দাঁড়ায় আছি, আল্লাহ জানে কেউ পড়তে কিছু ভালো নেই। চলে আসছো কোথায়? হ্যাঁ আমি দাঁড়ায় আছি তো। তুমি আমি কোথায় মানে? আমি তোমার সামনে আছি। এটা তুমি? যখন আমায় ডাকবা, যখন আমায় কল করবা, যখন দেখবো তখন চলে আসবে। যখন দেখবো তখন চলে আসবে। তত দূরে কিসের জন্য? ভেতরে আসো, উপরে আসো। তুই গেট খুলে আসবো কিভাবে? গেট বন্ধ হয়েছে তো কি হয়েছে? তুমি গাছ বেয়ে আসো, নায়কদের মতো একটা ফিল্মিক স্টাইলে গাছ বেয়ে আসো। আমার তো পুরো হিরো লাগতেছে, মানে বিশাল কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ
তুমি তো হিরো, তুমি তো আমার হিরো, বুঝছো না? তোমাকে খুব কাছাকাছি থেকে দেখতে ইচ্ছা করতেছিল, দেখলাম। এখন আমার ঘুম অনেক ভালো হবে, এখন রাত 2টা বাজে, চল তুমিও বাসে চলে যাও, সুন্দরভাবে ঘুমাও, কালকে আবার দেখা হবে, ওকে বাই, গুড নাইট। আমি 2 কাপ চা শেষ করছি, তুমি জানো বেশি চা খেলে মেয়েদের স্কিন নষ্ট হয়ে যায়, তারপর তোমার জন্য আমাকে 2 কাপ চা খেতে হলো। আশ্চর্য, আজকে ফ্রাইডে, ফ্রাইডেতে কিসের অফিস তোমার? ফ্রাইডেতে তোমার যদি অফিস করতে হয় তোমার প্রেম করার দরকার নাই, অফিসে যাও। ওরে, ফ্রাইডে তো অফিস না, আজকে আমাকে অফিস করতে হয়েছে কেন জিজ্ঞেস করো? অফিস করতে হয়েছে কারণ উইকডে রোববার সোমবার 2 দিন আমি তোমার সঙ্গে ছিলাম, অফিসের কাজ দুনিয়ার সব কাজ জমে আছে। মানে রোববার সোমবার তুমি আমার জন্য অফিস কামাই করছো, সেটা তুমি আমাকে শোনাচ্ছো? না, তোমার জন্য না, মানে আমার, আমি বলতেছি যে আমার অফিসে তো কাজ করতে হয়, অফিসে কেন রাখছো আমাকে কাজ করার জন্য? আমি তো কাজ ফেলে রাখছি রোববার সোমবার 2 দিনের কাজ ফেলে রাখছি। ওকে ফাইন, তুমি অফিস করো। না না, কিভাবে বলছো কেন? মানে আমাকে তো অফিস করতে হবে, তাই না? অফিসে কেন করতে হবে? তোমার জন্যই করতে হবে, তোমাকে আমাদের যে ফিউচার সব কিছু মিলে আমাকে কাজ করতে হবে, অফিস করতে হবে, অফিস না করলে আমার বুঝো, তুমি বুঝেও এরকম করছো কেন? আমি বুঝতে পারছি না। শোনা, ছোটোবেলায় আমি তোমাকে আঙ্কেল বলে ডাকতাম, তোমার মনে আছে? আর তোমার একটা বোন ছিল আন্টি, উনি কোথায়, কেমন আছে উনি? আঙ্কেল তো এরকম অনেকে অনেকে বলতেই পারে, তাই না? আমি তো আমার চেয়ে বয়স, মানে বয়সে কম কাউকে তো আঙ্কেল বলতে পারে, আঙ্কেল বললেই যে যাই হোক। আপু তো অস্ট্রেলিয়া আছে, আম্মু আব্বু সবাই তো অস্ট্রেলিয়া আছে, আমি তো বলছি না তোমাকে, আব্বু আমার কথা তো বলছি, আপুর কথা বলি না, আপু তো অস্ট্রেলিয়া। আচ্ছা, মেয়েরা কী করে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো তো? মানে এত তাড়াতাড়ি দেখতে দেখতে একেবারে তোর 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 করে এত লম্বা হয়ে গেছে। আমি যদি বড় না হতাম তাহলে তোমার সাথে এখন বসে খাইতে পারতাম, ঘোরাফেরা করতে পারতাম, বলো? এটা 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 অবশ্যই ঠিক বলছো, হ্যাঁ রাইট রাইট। আর তবে তুমি একটু তাড়াতাড়ি বড় হয়েছ। আচ্ছা, একটা কথা বলার জন্য। কি বলবা? থ্যাংক ইউ তো বুঝলাম, থ্যাংক ইউ বলবাই, কিন্তু বলবো না আমি তোমাকে, আই লাভ ইউ। ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো বলবে যে আই লাভ ইউ টু। তুমি অ্যান্সার চাচ্ছো তো, মানে আমার যদি অ্যান্সার দিতে হয় আমি এখনই হ্যাঁ না কোন কাজ করে দেবে। শোনো, আচ্ছা শোনো, কিন্তু একটা মেয়েকে, একটা ইয়াং মেয়েকে প্রপোজ করার স্টাইল তো এটা না। না প্রপোজ, আমি তো এটা প্রথমবার বললাম তোমাকে, তাই না? একটু জবাব তুমি দিবে। প্রথমবার প্রথমবার মানে তো প্রপোজ করা, তাই না? শোনো, একটা ইয়াং মেয়েকে প্রপোজ করতে হলে কিছু গিফট আনা লাগে, যেরকম চকলেট, ফ্লাওয়ার, গোল্ডের রিং বা নেকলেস, মানে এইসব লাগে, বুঝছো? প্রপোজের একটা ব্যাপার আছে, আজীবন মনে থাকবে যে আজকে এই দিনে এইটার সময় এই জায়গায় সে আমাকে প্রপোজ করেছে। আজকে তো প্রথম আমি ভেবেছিলাম যে বিয়ের সময় সব কিছু একেবারে। ভালো কথা, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমি কবে বিয়ে করবা, কবে বাচ্চা পয়দা করবা, বাচ্চা কাচ্চা কবে বড় করবা, বিদেশ পাঠাবো, কবে কি তো বাইক না? না না, বিয়ে তো এই বছরই করবো, এই বছর মানে এখনই বিয়ে করবো, মানে তুমি যদি চাও আজকে 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 বিয়ে, আমার কোনো সমস্যা না, আমি রেডি। মানে এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে ভালোবেসে ফেললে, আমাকে বিয়েও করতে চাচ্ছো, বাহ, আমি সো লাকি। তুমি এখানে এখানে সময়টা কিন্তু কোনো ফ্যাক্টর না,
যেটা হয় সেটা 7 দিন হওয়ার, যেটা হয় না সেটা 7 বছর হওয়ার, 70 বছর হয় না, বুঝছো? প্রেম মানে প্রেম এমনটা বিষয়, সেটা একটা 1 সেকেন্ডে হয়ে যেতে পারে, বিষয়টা এরকম কিন্তু, বুঝছো? বিয়ে করতে গেলে তো আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলো, শর্তের কথা বলো। যেহেতু এটা আমার প্রথম বিয়ে, আমার ছোট একটা মেয়ে। না না, প্রথম বিয়ে তো আমারও, তাই না? আমার তো, আমি চাই আমার বিয়েটা সবাই মনে রাখুক, অনেক ধুমধাম করে বিয়ে হবে, মনে করো সব রকম রেসপন্স, মানে কী বলে এটাকে, কী বলে এটাকে, সব করতে হবে, এনগেজমেন্ট করতে হবে, আগ করতে হবে, দুটো হলুদ করতে হবে, বৌভাত করতে হবে, বিয়ে করতে হবে, সব করতে হবে, আমাকে 40-50 ভরি সোনা গহনা দিতে হবে, আমাকে দামি দামি শাড়ি দিতে হবে, আমি অপেক্ষা করবো না, তুমি তুমি বলো। আমি এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, ইউনিভার্সিটিতে ভর্তি হবো, গ্রাজুয়েশন শেষ করতে 5 বছর। আসলে বিয়ে তো আমারও করতে ইচ্ছা করে, বুঝছো? আমি চাইলে পারলে কালকে বিয়ে করে ফেলবো। ধর তোমার এখন এই মুহূর্তে এমন একজনের সঙ্গে বিয়ে হলো যে বিয়ের পরও তোমাকে পড়াশোনার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করছে না, তোমাকে ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি থেকে নিয়ে আসছে, তোমাকে টিচারের কাছে নিয়ে যাচ্ছে, আবার টিচারের কাছ থেকে ফিরিয়ে বাসায় নিয়ে আসছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকছে, মানে তোমার মানে এখন যেভাবে পড়াশোনা করছো, বিয়ের পর তোমার পড়াশোনার গতি আরও বেড়ে গেল, তুমি আরও ফ্রিডম পেলা, তুমি এখন বাবার বাসায় বাসায় যে ফ্রিডম পাচ্ছ, আরও বেশি ফ্রিডম পাচ্ছ তুমি তোমার হাজব্যান্ডের বাসায়, তাহলে তুমি বিয়ে করতে দেরি করবে কেন? হ্যালো, নমস্কার সাহেব, বলুন। শরীফ ভাই, আপনার চাকরির ব্যাপারে আমি মনে হয় আর কিছু করতে পারছি না, কারণ এদিকে যে অবস্থা, বস কোনো কিছু শুনছেন না, প্লাস উনি আপনার কারণে আমাকে ধমকাচ্ছেন। আরে ভাই, একটু বোঝান না রে ভাই, আপনি আপনি কাজ করেন, আপনি বসকে বলেন যে আমার জ্বর 106 বললে বেশি হয়ে যাবে, আপনি বলে 104 ডিগ্রি জ্বর, আপনি যে দেখে আসছেন, আমি আমি আজকে বিকেলের মধ্যে মানে অফিস আওয়ারের মধ্যেই আমার একটা মেডিকেল সার্টিফিকেট আপনাকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ আরে ভাই, এই 3টা দিনের ছুটি একটু ম্যানেজ করে দেন না আমাকে, প্লিজ প্লিজ আমার সাহেব। আমি কীভাবে, আমি আর কত ম্যানেজ করবো বলেন। আরে ভাই, একটা সুখবর আপনাকে দিলাম যে আমি বিয়ে করতে যাচ্ছি, তাই না? এত কিছুর পর আমার বিয়ে হচ্ছে, আপনি আমাকে কোঅপারেট করবেন, আপনি আমার কলিগ, ভাই প্লিজ, আপনি যে কোনোভাবে আপনি বসকে ম্যানেজ করেন। হ্যাঁ, ও বিয়ে করছেন, কংগ্রেটস, এটা শুনতে অনেক ভালো লাগলো ভাইয়া, বাট এদিকে বস যা বলছেন এগুলি শুনতে কিন্তু ভালো লাগছে না। আপনি প্লিজ ভাইয়া, প্লিজ আপনি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ এদিকে একটু খেয়াল করেন, অফিসটা একটু কন্টিনিউ করেন প্লিজ ভাই। আপনি একটু বোঝেন, আপনি বোঝালে হবে, আপনি বলবেন যে আপনি নিজে দেখে আসছেন আমার জ্বর 104 ডিগ্রি জ্বর, আপনি নিজে হাত দিয়ে মেপে দেখে আসছেন, একটু বুঝে বলবেন স্যার। নমস্কার স্যার, আরেকটা কথা, আমাকে কিন্তু ওই যে 100,000 টাকা একটু লোন দিতে হবে। হ্যাঁ, 1 লাখে হয়ে যাবে, কিন্তু আমি ধরেন যে উইদিন ফিউ মান্থ, মানে কয়েক মাস না, মাসখানেকের মধ্যে আপনাকে ব্যাক করবো আর কি। হ্যাঁ, আপনি কিন্তু না করতে পারবেন না, যে কোনোভাবে হোক আমাকে ম্যানেজ করে দিতে হবে ভাই। হ্যাঁ, 1 লাখ টাকা মাত্র। হ্যাঁ শরীফ ভাই, টাকা ব্যাপার না, টাকা আমি আপনাকে দিব, আপনি বিয়েটা করেন কোনো প্রবলেম নাই, বাট আপনি অফিসটা একটু মেনটেন করেন প্লিজ। না, টাকার ব্যাপারও কেয়ারফুল থাকবো, যেমন অফিসের ব্যাপারও কেয়ারফুল থাকবো। না না, অসুবিধা না, আমি কেয়ারফুল থাকবো। থ্যাংক ইউ বাই। আমি তোমার প্রতি যে 3 বছরের প্রেম ভালোবাসা, এগুলো কি কিছুই না? তুমি কি আমি ফেক মনে করো? তুমি বলো, আমি তো অস্থির হয়ে গেলাম, আমি তো কিছুই বুঝতেছি না, তুমি বলো, চুপ করে আছো কেন? মানে আমার না হলে পরে এখন ওইরকম টাকা পয়সা নাই, কিন্তু একদিন তো হবে, তুমি একটু ওয়েট করতা। এখনই করতে হবে এই টাইপের অবস্থা, হ্যাঁ এর জন্য না, এবং তোমাদের চিন্তা শক্তি অনেক কম, তুমি কেন করতেছি কি করতেছি না জেনে না শুনে হুদায় লাফাইতেছো, হুদায় চিল্লাচিল্লি করতেছো,
আমি যদি তোমাকে কারণটা বলি তাহলে নিশ্চয়ই তুমি শান্ত যাবা। হ্যাঁ একদম শান্ত। কারণটা হইতেছে এই এইটা তুমি আমাকে আগে একটু ভালো করে বলতে পারো না, বললে তার এই ঝামেলা হয় না। এই যে বললাম। আচ্ছা চল এখন বাসায় যাই। বাসায় কেন? চা খাই। বাসায় যে চা খেতে যেন টাকা পয়সা না করে খেলা। না না তা কেন, তাহলে চলো তুমি। আচ্ছা চলো তুমি কি খাবো বলো। চলো চলো। হ্যাঁ অনেক তাই পছন্দ হচ্ছে তোমার। আচ্ছা বলতো এই জায়গাটা তোমার কেন নিয়ে আসছি? আমি তোমাকে প্রপোজ করেছি মুখে, মানে এমনি এমনি প্রপোজ করেছি, আজকে আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে প্রপোজ করবো এই সুন্দর জায়গাটা। তুমি কি করবা? তুই শোনেন ব্যাপারটা, ও কি বল তো? শুনতেছি আমি, শুনতেছি তুমি কি করবা এখানে? আচ্ছা ঠিক আছে, আমাদের কথা শেষ হয়ে গেল, চলে যাবে। তোমার কথার মাঝখানে ও থাকার দরকার নাকি? না না যা হলো আমি আপনার সাথে যা করছি আসলে সবগুলোই একটা মানে নাটক ছিল, প্ল্যান করা। আমি আসলে আপনাকে ভালোবাসেন না, নাটক করছেন। নাটকটা কে শিখিয়ে দিছে আপনার? আপনিই নাকি, মানে আপনি নিজে নিজে শিখছেন নাকি উনি আপনাকে শিখিয়ে দিছে? না ওনার কোনো দোষ নাই, ওনার কোনো দোষ নাই, উনি আপনাকে শিখিয়ে দেন নাই। উনি আমার কাছে টাকা নিয়েছেন আমাকে হেল্প করবে বলে, আপনার কাছে টাকা নিয়েছেন আপনাকে হেল্প করবে বলে, ওনার কোনো দোষ নাই। এই জায়গাটাই আপনার ভুল হচ্ছে। কী ভুল? আপনি ওকে টাকা কেন দিয়েছেন? টাকা দিয়েছি আমাকে হেল্প করার জন্য, একটা খুশিও টাকা দিয়েছি, বড় ভাই হিসেবে ছোট ভাইকে টাকা দিয়েছি একটু হেল্প করার জন্য, এটা হইতে পারে না? সে হেল্পটা কেন চাইছেন আপনি? হেল্প চাইছি, আমার হেল্প দরকারের জন্য হেল্প চাইছি। আপনি কোনো ইয়াং মেয়ের ফেসবুক আইডি বা নাম্বার নেওয়ার জন্য এই টাকাটা দিয়েছেন তাই না? এটা কি আপনার বয়স বা আপনার স্ট্যাটাসের সাথে যায়?
প্রবলেমটা এখানে আসলে যে নাটকটা করা হয়েছে মূল কারণটা হচ্ছে এখানে। আপনাকে একটা জিনিস দেই, ধরেন ধরেন আপনার একটা বড় সমস্যা কি জানেন, আপনি আশেপাশে আপনার ভালোবাসার মানুষ ঘোরাফেরা করে অথচ আপনি দেখতে পারেন না। আপনি তাকিয়ে থাকেন দূরের ভালোবাসাটা যদি আমার কাছে আসে এই এক্সপেকটেশন নিয়ে বসে থাকেন। আপনি হৃদয়াপু কি জানেন, ও আমার কাজিন। এখন নিশ্চয় বুঝতে পারতেছেন আমি কেন এই নাটকগুলো করছি। দিদিয়াপু আপনাকে অনেক ভালোবাসে, অনেক। আর রিয়েল ভালোবাসা সবসময় দেখা দেয় না মানুষকে, বুঝছেন, দেখা দিলে খপ করে ধরে নিতে হয়। আপনি এবছর বিয়ে করতে চাইছিলেন না, এর জন্য আংটিটা দিয়ে গেলাম, নইলে দিতাম না। জি